সালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম রবিন। সবাইকে শুভেচ্ছা। আজকে আমি করোনা ভাইরাস কীভাবে আমাদের জন্য আশীর্বাদ তা নিয়ে আলোচনা করব। প্রথমে একটি পরিসংখ্যান দিয়ে শুরু করতে চাই। আজ পৃথিবীতে যে পরিমাণ মানুষ মারা গিয়েছে করোনার আগে, প্রতিদিন এর চেয়ে 37 গুণ মানুষ পৃথিবীতে মারা যেত বিভিন্ন ধরনের ক্ষুধায়, অ্যাক্সিডেন্টে, যুদ্ধে, পরিবেশ দূষণজনিত কারণ এবং বিভিন্ন কারণে। এবার আসি মূল আলোচনায়। আজ এই করোনা ভাইরাসের কালে আমরা দেখতে পাচ্ছি চিকিৎসা ব্যবস্থার কি দুরবস্থা চলছে। পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা পর্যন্ত মাস্ক চুরি করতে হচ্ছে। এ থেকে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে কি ধরনের চিকিৎসার ঘাটতি রয়েছে। আমরা ভ্যাকসিন তৈরি করতে কম্পিটিশন করার দরকার ছিল আমাদের, কে কার চেয়ে বেশি ভ্যাকসিন তৈরি করতে পারে, কত উন্নত ভ্যাকসিন তৈরি করতে পারে। অথচ একজন চিকিৎসক আফসোস করে বলেছেন, আমরা একটি ফুটবল ক্লাবে যে পরিমাণ অর্থ বিনিয়োগ করতে রাজি আছি, একটা ভ্যাকসিন তৈরি করতে আমরা সেই পরিমাণ রাজি নই। আমরা লাভ খুঁজি, মানুষের মৃত্যু হচ্ছে, কিন্তু আমাদের চিন্তা এই ভ্যাকসিন তৈরি করলে আমাদের কতটুকু লাভ হবে। দরিদ্র দেশের অবস্থা তো আরো খারাপ। আমাদের মতো নিম্ন আয় দেশের প্রভাবশালী মানুষরা মনে করে আমাদের চিকিৎসার জন্য তো মাউন্ট এলিজাবেথ হাসপাতাল রয়েছে, আমাদের অসুখ হইলে আমরা সেখানে চলে যাব। এই দেশের চিকিৎসা ব্যবস্থার কথা চিন্তা না করলেও সমস্যা নেই, কিন্তু এই করোনা ভাইরাস আমাদেরকে দেখাচ্ছে যে নিজের দেশেই নিজের দেশের চিকিৎসা নিয়ে কিন্তু আমাদের মরতে হবে, বাইরের দেশে যাওয়ার সুযোগ নেই। তো আমরা বলবো যে আমাদের চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে হবে এই মহামারী থেকে শিক্ষা নিয়ে। পরবর্তীতে যে কথাটা বলতে চাই, পরিবেশ দূষণজনিত কথা। পৃথিবীতে প্রত্যেক সময় মিটিং হয়, বিভিন্ন কাউন্সিল বসে, জাতিসংঘের সভা বসে, কিন্তু কেউ কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড নিঃসরণ বন্ধ করতে রাজি নয়। তারা সবসময় দরিদ্র দেশগুলি যেগুলি পরিবেশ দূষণের কারণে ক্ষতি হচ্ছে তাদের কিছু টাকা দিয়ে তারা নিজেদের কাজ শেষ করে, কিন্তু দরিদ্র দেশগুলো সেই টাকা যথাযথভাবে ইউজ করে না। এই করোনা ভাইরাসের কারণে আজ কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড এর প্রভাব অনেক কমে গিয়েছে। আমরা জানি যে পৃথিবীতে খুব বেশি বরফ গলে যাচ্ছে, যার কারণে পৃথিবীতে যে নিম্নভূমি আছে সেগুলো 2050 সালের আগে ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়ার অনেক কিছু রয়েছে, কিন্তু এই করোনা ভাইরাসের প্রভাবেই মেরু অঞ্চলে বরফ গলা বন্ধ রয়েছে, যার ফলে আমরা মনে করতে পারি, আশা করতে পারি যে আরো কিছুদিন হয়তো এই নিম্নভূমিগুলি ডুবে যাওয়ার অবস্থা থেকে, সংখ্যা থেকে বেঁচে যাবে। আমরা অনেকে জানি যে বাংলাদেশ কিছুদিন আগে দিল্লিতে ক্রিকেট খেলতে গিয়েছিল, মনে আছে সবাইয়ের হয়তো। দিল্লিতে পরিবেশ দূষণের অবস্থা এতই খারাপ ছিল যে মাস্ক পরে আমাদের ক্রিকেট খেলতে হয়েছে, ক্রিকেট প্র্যাকটিস করতে হয়েছে, কিন্তু তারপরও খেলা বন্ধ হয়নি। আজ এই করোনা ভাইরাসের কারণেই দিল্লির আকাশ অনেক স্বচ্ছ, বায়ু দূষণ নেই বললেই চলে। একবার বৃষ্টি হলেই বলা হচ্ছে যে দিল্লিতে বায়ু দূষণ শূন্যের কোঠায় নেমে যাবে। আমরা দেখেছি কক্সবাজার সমুদ্র সৈকতের খুব কাছে ডলফিনরা ঘুরে বেড়াচ্ছে, খেলাধুলা করছে। আমরা দেখছি কাঁকড়াগুলো খুব স্বাভাবিকভাবে নিরাপদে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। আমাদের প্রত্যেকেরই রেস্ট দরকার ছিল, মানুষের যেমন রেস্ট দরকার, কম্পিউটারের যেমন রেস্ট দরকার, সেরকম পৃথিবীরও রেস্ট দরকার ছিল। আমাদের মনে আছে, আমরা জানি হয়তো বাংলাদেশ 6টা ঋতুর দেশ, কিন্তু বলতে পারবেন আমরা কি 6টা ঋতু দেখতে পারি? আমি তো পারি না, 2-3টা ঋতুর বেশি আমরা আসলে দেখতে পারি না। আমরা জানি শীতকালে গরম পড়ে, বৃষ্টি হয়, আসলে সবকিছু ইমব্যালেন্স হয়ে যাচ্ছে। পৃথিবীর রেস্ট দরকার ছিল, এই করোনা ভাইরাসের কারণে পৃথিবী একটি ভালো রেস্ট পেল। তারপর আসি যে যুদ্ধ বিগ্রহ নিয়ে। আপনারা দেখবেন এই করোনার আগে পৃথিবীতে কি পরিমাণ যুদ্ধ লেগে থাকত, আফগানিস্তান, সিরিয়া, ফিলিস্তিন, কাশ্মীর, মায়ানমারের রোহিঙ্গা, প্রত্যেক জায়গায় নির্যাতন চলত। আমাদের কাছে খবর আসতো, আমাদের কাছে অনেকে জানতে চাইতো যে ইফতার না করে কি রোজা রাখা সম্ভব, কারণ ইফতারের সময় হয়তো পৃথিবীর কোনো প্রান্ত থেকে বোমা সিরিয়ায় পড়ছে, যার কারণে তাদের ইফতার, তাদের অনেক মানুষ মারা যাচ্ছে, তারা ইফতার করতে পারছে না, জীবাণু বোমার অনেক কিছু তাদের নাকের মধ্যে ঢুকে যাচ্ছে। অনেকে আমাদের কাছে জানতে চাইতো যে এইগুলি যদি নাকের মধ্যে ঢুকে যায় তাহলে কি আমাদের রোজা হবে? আজ পৃথিবীতে যুদ্ধ নেই, পৃথিবী শান্তি, আজ আর ফতোয়া আসছে না, আজ কেউ জানতেও যাচ্ছে না যে পৃথিবীতে এই সমস্যা, ইফতার হবে কিনা। সবাই মনের আনন্দে নিশ্চিন্তে ইফতার করতে পারছে, করোনা ভাইরাস আমাদেরকে
এই ব্যাপারে একটি ভালো শিক্ষাই দিয়েছে। আমরা দেখছি ভারত পাকিস্তান কিভাবে সামরিক খাতে নিজেদের শক্তি বাড়াচ্ছে, অথচ তাদের দেশের মানুষ না খেয়ে আছে। এই দেখেন ইন্ডিয়াতে এক মাসের লকডাউনে কি পরিমাণ মানুষ ক্ষুধার্ত, তারা কত বিছিনা করছে। কিন্তু দেখেন ইন্ডিয়া পৃথিবীর চতুর্থ শক্তিধর রাষ্ট্র, তারা সামরিক খাতে তাদের কি পরিমাণ অর্থ ব্যয় করছে, অথচ তারা কিন্তু চিকিৎসা খাতে সেই রকম অর্থ ব্যয় করছে না, তারা মানুষের উন্নয়নে তেমন কোনো অর্থ ব্যয় করছে না। পাকিস্তানও নিজেদের স্বার্থে নিজেদের সামরিক খাত যতটা উন্নত করছে কিন্তু মানুষের উন্নতি করছে না। আমাদের এই বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে। আমেরিকা রাশিয়া পৃথিবী নাকি তারা 24% করতে পারবে তাদের কাছে যে পরিমাণে অ্যাটম বোমা রয়েছে, কিন্তু আজ দেখুন সব অ্যাটম বোমাই নিষ্ক্রিয়, কোনো কাজে আসছে না, কোনো কাজে আসবেও না। আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, আমরা আশা করি চিকিৎসা খাতে সবাই তাদের ব্যয় বৃদ্ধি করবে, সামরিক খাতে ব্যয় কমাবে। আমার ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আমি কথা বাড়াবো না। শেষ করতে চাই একটি সুন্দর কথা বলেই, যে আমরা সামনে পৃথিবী চাই একটি সুন্দর স্বাভাবিক নিরাপদ পৃথিবী চাই, আমরা যুদ্ধ না আনি চাই না, আমরা একটি শান্তির পৃথিবী চাই। সবাইকে ধন্যবাদ, সালামু আলাইকুম।